হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসছি ছোটো একটা ব্লগ নিয়ে আজকে যাচ্ছি আমরা ব্লু মাউন্টেন তো আমরা আমাদের বাসা স্টেশন থেকে উঠে গেলাম ট্রেনে এখান থেকে আমরা যাচ্ছি সেন্ট্রাল সেন্ট্রাল থেকে আমরা একটা ডিরেক্ট ট্রেন ধরে যাবো ব্লু মাউন্টেন এটাই ছিল আমাদের প্ল্যান কিন্তু আমরাই যখন সেন্ট্রালে পৌঁছালাম ওখানে গিয়ে শুনি আজকে ডিরেক্ট ট্রেনটা যাচ্ছে না তো এখন কী করবো ওখান থেকে আমরা খবর নিয়ে শুনলাম আঠারো নম্বর প্ল্যাটফর্ম থেকে একটা ট্রেন যেটা যাবে ব্ল্যাক ব্ল্যাক টাউন থেকে আমাদের ব্লু মাউন্টেনের ট্রেনে উঠতে হবে তো কী আর করার চলে আসলাম এই তিন নম্বর প্ল্যাটফর্মে ওখান থেকে ব্ল্যাক টাউনের ট্রেনে উঠে গেলাম ব্ল্যাক টাউনের ট্রেন উঠে বসে আমরা চিন্তা করলাম এখান থেকে যেতে অনেক সময় লাগবে তো আমরা কিছু একটা খেয়ে নেই আমিও খুবই ছিলাম তো আমি একটা স্যান্ডউইচ খেয়ে নিলাম এরপর আস্তে আস্তে শুরু হলো আমার খাওয়া এখন খাচ্ছি একটা চিপস তারপরে আমরা ওয়েট করতেছিলাম যে আমরা কখন পৌঁছাবো এবং বাইরের দৃশ্যগুলো খুবই ভালো লাগছিলো তো চলে আসলাম ব্ল্যাক টাউন স্টেশনে এখানে এসে শুনি টেন মিনিটস পরে হচ্ছে আমাদের ব্লু মাউন্টেনের ট্রেন তো আমরা ওয়েট করছিলাম এর মধ্যেই ব্লু মাউন্টেনের ট্রেন চলে আসছে এই ট্রেনটা একটু ওল্ড টাইপের ট্রেন ছিল যেটা আমি কখনোই চড়ি নাই এটা হচ্ছে আমাদের আমার প্রথম এক্সপিরিয়েন্স বা ট্রেনে উঠে খুবই ভাল লাগছিল একটা লং জার্নি প্রায় এক থেকে দেড় ঘন্টা জার্নির তো খুবই ভাল লাগছিলো ট্রেনে আমরা সবাই মিলে অনেক সেলফি তুললাম তো এখানে হচ্ছে এটা একটা হট পিস এটা খেতে একটা খুবই ঝাল ঝাল এবং আমার ঝাল খুব ফেভারেট এখানে স্বর্ণাদি ঘুমাচ্ছিল তো আমরা চলে আসলাম ফাইনালি কাটম্বা স্টেশনে কাটম্বা স্টেশনই হচ্ছে ব্লু মাউন্টেনে যাওয়ার স্টেশন আমরা যাচ্ছি বাস স্টেশনে কারণ এখান থেকে প্রায় পনেরো মিনিট যেতে লাগবে ব্লু মাউন্টেনে এবং আমি শুনেছি দশ মিনিট পর পরই এখানে বাস অ্যাভেলেবেল তো আপনার তো আমরা প্ল্যান করলাম যে আমরা স্টেশনের এখান থেকেই ব্লু মাউন্টেনের রাইডের টিকিটগুলো কেটে নিয়ে যাব তো এখান থেকে আমরা টিকিটগুলো কেটে নিয়েছি এখানে তিনটা রাইডে আমরা উঠবো তো আমি শুনেছি যে ব্লু মাউন্টেনের ওখানে রাইডের টিকিটগুলো স্টক আউট হয়ে যায় মাঝে মধ্যে তো আমরা এখান থেকেই কেটে নিলাম তারপরে ফাইনালি আমরা উঠে গেলাম বাসে বাসে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো কোনোভাবে আমরা উঠে গিয়েছি এবং এই দিন ছিল প্রচণ্ড গরম তো আমরা এখানে চলে আসলাম ব্লু মাউন্টেনে ব্লু মাউন্টেনে গিয়ে দেখি ওইখানে এত ভিড় এই দিন নাকি ছিল মোস্ট বিজিয়েস্ট ডে অফ দ্য ইয়ার কারণ এটা বছরের শেষ সময় ছিল এবং সবাই হলিডেতে ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছিল। এটা ছিল থ্রি সিস্টারের ভিউ যেটা সবাই দেখতে ব্লু মাউন্টেনে আসে তো এখন আমরা ভাবলাম একটু কাছ থেকে ভিউটা দেখবো এই জন্য আমরা নিচে নামতেছি এটা হচ্ছে ফাইনালি দ্য থ্রি সিস্টার্স ভিউ আসলে অনেক সুন্দর পাহাড়গুলো খুবই সুন্দর ছিল আমরা ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি কারণ ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল সবাই ছবি তুলতেছিলো তো আমরা উপরে চলে এসেছি এখান থেকে দেখো পাহাড়ের ভিউটা কত সুন্দর লাগছে মানে লাঞ্চের সময় চলে আসছিলো বাট এখানে রেস্টুরেন্টগুলোতে ফুল ছিল তো আমরা ভাবলাম আমরা যে নুডলস নিয়ে এসেছি ওটা আমরা লাঞ্চ করে ফেলি কারণ এখানে যদি আমরা ওয়েট করতে যাই তাহলে আমরা রাইডে উঠতে পারবো না সো আমরা ওটা খেয়ে চলে গেলাম আইসক্রিমের দোকানে কারণ এত গরম ছিল আইসক্রিম না খেলেই হচ্ছিলই না তো এখানে অনিরুদ্ধ আইসক্রিম খাচ্ছে এরপর আমরা চলে যাচ্ছি রাইডে যাওয়া জন্য তো ওখান থেকে ওখানে গিয়ে আমরা সত্যি শুনতে পাই যে সব টিকিট সোল্ড আউট তো লাকিলি আমরা টিকিটগুলো কেটে রেখেছিলাম তো এখানে এসে দেখলাম একটা ডাইনোসরের স্কাল্প তো অনিরুদ্ধ দেখে খুবই খুশি হচ্ছিল এখান থেকে আমরা চলে যাচ্ছি রাইডে ওঠার জন্য সো আই ওয়াজ সো এক্সাইটেড অ্যান্ড হ্যাপি তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে আমরা চলে যাচ্ছি রাইডের জন্য তো ওরা আমাদেরকে হাতে একটা ব্যান্ড পরিয়ে দিল এটা স্ক্যান করে করে আমাদের প্রত্যেকটা রাইডে উঠতে হবে তো এখন আমরা উঠতেছি স্কাই ভিউতে স্কাই ভিউ হচ্ছে একটা পাহাড়ের থ্রি সিস্টার অ্যান্ড ওয়াটারফলের ভিউ দেখাবে এটা হচ্ছে সেই রাইডটা স্কাই ভিউ রাইড তো এখানে ওঠার পরে আমাদের ভিউটা ছিল এরকম উপর থেকে পুরো ফলটা এরকম লাগছিল বাট মোবাইলে আসলে এই সব কিছু ধারণ করা খুবই দুষ্কর কারণ হচ্ছে এত সৌন্দর্য এটা আসলে মোবাইলের ক্যামেরাতে ফুটে ওঠে না তো ওখান থেকে আমরা নেমে এখন আমরা যাচ্ছি আর একটা রাইডে ওঠার জন্য এটা ছিল রেলওয়ে রাইড ওখানে গিয়েও লাইনে দাঁড়িয়ে আমরা রেলওয়ে রাইডের জন্য অপেক্ষা করছিলাম ওখানে যাওয়ার পরে ওরা আমাদের একটা ব্রিফ আমাদের এক্সপিরিয়েন্সের কথা বললো যে কিভাবে কি উঠলে ভালো কিভাবে কেমন কি আমরা ভিউ দেখতে পাবো তো এটা হচ্ছে আমাদের সেই রেল এটা চলে আসছে আমরা সবাই উঠে গেলাম অ্যান্ড সত্যি এটা ছিল বেস্ট এটা ছিল বেস্ট বেস্ট এক্সপিরিয়েন্স এটা হচ্ছে পাহাড়ের মধ্য থেকে নামে সো অনেক অন্ধকার হয়ে যায় এটা সত্যি অনেক ভয়ঙ্কর রাইড বাট অনেক মজা লেগেছে অনেক ভাল লেগেছে এখানের ভিউটা অনেক সুন্দর ছিল আমি এই রাইডটাতে বারবার উঠতে চাই আমি বলবো কেউ এই রাইডটা মিস করবেন না এখানে গেলে এটা খুবই ভাল লাগবে সবার তো ওখান থেকে আমরা উঠে আমরা আবার হচ্ছে ব্যাক করব এই রেলেই আমরা হচ্ছে নিচে নেমেছি এখন আমরা উপরে উঠবো তো আবার রেল চলে আসলো এখন আবার আমরা রেলে উঠতেছি আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম যে নামার সময় এত ভয় লেগেছিল এখন উঠার সময় কেমন লাগে তো খুবই ভালো লেগেছিলো অ্যান্ড আমি খুব ভয় পেয়েছিলাম আমি খুব চিল্লাচিল্লি করছিলাম তো দেখো সবাই সবাই খুবই হ্যাপি ছিল এই এই রাইডটাতে ওঠার পরে অ্যান্ড এটা সত্যি ভোলার মতো না তো আমরা নেমে গেলাম ওখান থেকে আমরা উঠলাম আর একটা রাইডে এটাও একটা পাহাড় ভিউ ছিল এটাও অনেক সুন্দর ছিল আমরা চিন্তা করলাম এই রাইড থেকে নেমে আমরা এখন আর কোনো রাইডে উঠবো না এখন আমরা ওয়াকওয়েতে যাব এবং ঘুরে দেখব তো আমরা চলে গেলাম ওয়াকওয়েতে একটা অবস্থায় আমরা হারাই গেলাম তখন কেমন হবে আসলে ওয়াকওয়েতে না আসলে এত ধরনের ইনফরমেশান জানতেই পারতাম না আসলে অনেক হিস্ট্রি ছিল এখানে এখানে ছিল আপনারা যদি পানি রিফিল করতে চান এখানে পানি রিফিলেরও ব্যবস্থা ছিল তা আমরা হাঁটতে হাঁটতে অনেক ধরনের ইনফরমেশান জানতে পারলাম অনেক ঘুরে দেখলাম খুব ভাল লাগছিলো এখানে অনেক ধরনের হিস্ট্রি ছিল সব জায়গা সম্পর্কে এটা ছিল একটা রেলওয়ে স্টপ আই গেস আমি ভুলে গেছি তারপরে ওখান থেকে আমরা বের হয়ে গেলাম আমাদের আজকের ট্যুর এই পর্যন্তই শেষ ওখান গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করলাম ওগুলো ভিডিও আর করা হয়নি আর ওগুলো অ্যাড করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও তো আজকে এই পর্যন্তই আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে আমার এই ভিডিওটা তোমরা যদি পছন্দ করো এরকম ভিডিও আমি আরও আরও আপলোড করব এরকম ভিডিও আর তোমরা সবাই ভালো থাকো হ্যাপি থাকো স্টে সেফ থ্যাংক ইউ ফর ওয়াচিং